টানা 23 বছর ধরে এই লোকটি নিজের বাড়ির নিচে খনন করতে থাকে। কিন্তু কেন হঠাৎ করেই যেন মাথায় চাপে ভূত। আরামপ্রিয় একজন মানুষ হঠাৎ করেই দিনে প্রায় 17 ঘন্টা কাজে লেগে থাকতেন, অবস্থা এমন যে নাওয়া খাওয়া ভুলে যেতেন। এটা যেসে কাজ নয়, বরং হাতুড়ি বাটাল দিয়ে মাটি খোঁড়ার কাজ। এভাবেই চলে যায় 23টা বছর। তারপর এমন এক জিনিস সামনে আসে যেটা দেখে সবাই হতবাক। এটি দেখার জন্য এখন দেশ বিদেশ থেকে মানুষ ছুটে যায় সেখানে। কিন্তু কি এমন জিনিস, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ১৯৮৫ সালের ঘটনা। সেবার আলুর বাম্পার ফলন হলো আর্মেনিয়ার গ্রাম আরিনসে। মাটির গুদাম প্রাকৃতিক কোল্ড স্টোরেজের কাজ করে। কৃষকদের মধ্যে তখন মাটির মটকা বানানোর ধুম লেগে গেল। কেউ কেউ ঘরের মাটি খুঁড়েও বানাতে শুরু করে দিলেন গর্ত। লেভন নামের এই ব্যক্তি তাদের একজন। তার বয়স তখন ছিল 44 বছর। তার অবসর সময়ে বেশিরভাগ সময়টাই সে কাটাতো শুয়ে বসে। এতে তার স্ত্রী বড়ই বিরক্ত হয়ে যেত, তাই সে বলে অবসর সময় শুয়ে বসে না থেকে মাটি খুঁড়ে কোল্ড স্টোরেজের কাজ করলেও তো পারো, যেমন বলা তেমনি কাজ। তিনি খুঁড়তে শুরু করলেন বাড়ির গুদাম কক্ষের মেঝে। যন্ত্রপাতি বলতে একটা হাতুড়ি আর ছোট্ট একটা বাটাল। কিন্তু প্রথমে কাজটি এত সহজ ছিল না, কারণ যখনই তিনি মাটি খুঁড়তে শুরু করলেন তখনই তার হাতুড়ির নিচে আসত পাথর আর পাথর। আবার সে অন্য জায়গায় মাটি খুঁড়তে চলে যেত, সেখানেও পাওয়া যেত পাথর। তবে তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন, কেননা ছেড়ে দিলেই শুনতে হবে বউয়ের কথা। তাই তিনি তার মাটি খোঁড়ার কাজ চালু রাখেন। খুঁড়তে গিয়ে লেভন বুঝতে পারলেন কাজটা তার দারুণ লাগছে, কারণ তিনি প্রায় একটা সুড়ঙ্গ বানিয়েই ফেলেছেন। আসলে কোনো কাজের ফল পেলে সেই কাজের স্পৃহা আরো অনেক বেশি বেড়ে যায়। লেভন সাহেবেরও তাই হয়েছিল। দিন রাত ঘুমপাত দিয়ে শুরু হলো খোঁড়াখড়ির কাজ। তখন তার স্ত্রীর মনে হলো লেভন একটু বেশি সময় ওইখানে দিচ্ছে, কারণ আগে সে সময় পেলেই চলে যেত বন্ধুদের সাথে আড্ডাবাজি করতে, তাদের সাথে ঘুরতে। কিন্তু এখন দিন রাত পড়ে থাকে এই খোঁড়াখড়ির পেছনে। তাকে দেখে এখন তার স্ত্রীর মনে হচ্ছিল তিনি যেন অন্য একটা মানুষের রূপ নিয়েছেন। আগে তো তিনি এমন ছিলেন না, তাই তার স্ত্রী তাকে বলল এই খোঁড়াখড়ির কাজ বন্ধ করতে। কিন্তু তখন কে শোনে কার কথা। তিনি এই কাজটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি প্রতিদিন 17 ঘন্টা এর পেছনেই দিতেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, 17 ঘন্টা তিনি হাতুড়ি বাটাল নিয়ে পড়ে থাকতেন। এমন অবস্থা যে পারলে 24 ঘন্টাই কাজ করেন, কিন্তু সেটা কি আর সম্ভব। তাই তিনি ঘুম আর খাওয়া বাদে বাকি পুরোটা সময় এই কাজ করতেন। তিনি সে সময় মাত্র 4 ঘন্টা ঘুমাতেন, আর কাজের ফাঁকেই করে নিতেন হালকা নাস্তা আর ডিনার। তার এত খোদাইয়ের কারণে হাতুড়িও ক্ষয় হয়ে যেতে থাকে। কত হাতুড়ি যেইভাবে ক্ষয় হয়েছে তার কোনো হিসেব নেই। এভাবেই চলে যায় কয়েক মাস, আর এই কয়েক মাসে হয়ে গেল মস্ত বড় এক গর্ত। সেখানে নামার জন্য মাটি কেটে সিঁড়িও বানালেন লেভন। তারপরও খনন কাজ থামাননি। আলু রাখার মতো পর্যাপ্ত জায়গা হওয়া সত্ত্বেও দেখতে পেলেন শক্ত শিলার মেঝে, ওটাও খুঁড়ে ফেললেন। এরপর বের হলো নরম আগ্নেয়গিরির লাভার স্তর, সেটা খোঁড়া বেশ সহজ। মগজের ভেতর শুনতে পেলেন অদৃশ্য আদেশ, খুঁড়তে থাক খুঁড়তে থাক। মানে ততদিনে কাজটা তার ঘাড়ে নেশার মতো চেপে বসেছিল, আর তার মনেই নেই আলুর কথা, যার জন্য তিনি খোঁড়াখড়ি শুরু করেছিলেন। তিনি তো তখন খোঁড়াখড়িতেই মগ্ন। এইভাবে চলে যায় এক বছর। এই এক বছরে তিনি যে কতবার অসুস্থ হয়েছেন তার কোনো হিসেব নেই, কিন্তু সেই অসুস্থতাও তাকে থামিয়ে রাখতে পারেনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কাজে লেগে পড়তেন। তখন তার স্ত্রীও বুঝতে পেরেছিলেন তার স্বামী আর তার কোনো কথাই শুনবে না, তাই তার স্ত্রীও হাল ছেড়ে দেন। আর এদিকে লেভন সাহেবও খোঁড়াখড়িতে কাটিয়ে দেন বছরের পর বছর। তিনি একটার পর একটা রুম বানাতে থাকে মাটির নিচে। মাঝে মাঝে তো তিনি নাওয়া খাওয়া ভুলে কাজ করতেন। এমন অনেক দিন গেছে তিনি খাবারের কথা ভুলেই গেছেন, সারাদিনে খাবারই খাননি। আর এসব দেখে তার স্ত্রী আরো হতবাক হয়ে যান। যেই মানুষটা আগে কোনো ভারী পরিশ্রম করতেই রাজি ছিল না, সেই মানুষটা নাকি হঠাৎ করে এমন বদলে গেল। কেউ কেউ তো ভেবেই বসেছিল তার উপর অশরীরী কিছু ভর করেছে, কিন্তু সেই সব কিছুকে কোনো তোয়াক্কা না করে তিনি করতে থাকেন নিজের কাজ। এইভাবে চলে যায় আরো কয়েকটা বছর। প্রথম প্রথম তো তার এই কাজ করতে সমস্যা হতো না, কিন্তু এরপর তার একটি বিরাট সমস্যা দেখা দেয়। কারণ এখন তিনি সুড়ঙ্গ রাস্তা তৈরি করতে করতে এতটাই ভেতরে চলে গিয়েছিল যে সেখানে তিনি কিছুই দেখতে পারতেন না। আশেপাশে সবই অন্ধকার, আর এত ভেতরে লাইটের ব্যবস্থা করা সম্ভব ছিল না। তাহলে এখন উপায়,
তিনি মনে মনে ভাবতে থাকেন, তবে কি আর কাজ বন্ধ হয়ে যাবে? না, কিছুতেই না। লাইট নেই তো কি হয়েছে, মোমবাতি আছে না? তিনি আবার তার কাজ শুরু করেন মোমবাতি দিয়ে। যতক্ষণ না পর্যন্ত একটি মোমবাতি পুরোপুরি গলে যায়, ততক্ষণ পর্যন্ত তিনি একাধারে কাজ করে যেতেন, কোনো থামাথামি নেই। আপনি জেনে অবাক হবেন, লেভন সাহেব এই মোমবাতির আলোয় শুধু রুমই নয়, বরং তৈরি করেছেন বহু কারুকাজ, যা অনেকে মেশিন দিয়েও করতে পারে না। এমন অসাধারণ কারুকাজ শুধু দেখা যায় বিরাট মহলে। লোকজন তার কাজ দেখতেন আর অবাক হয়ে বলতেন, কিভাবে এটা সম্ভব? কিন্তু সে শুধু একটাই জবাব দিত, ওপরওয়ালা তাকে এই গুণ দিয়েছেন। এভাবেই চলল টানা 23 বছর। 2008 সালে এসে থামেন বৃদ্ধ লেভন, তবে ইচ্ছে করে নয়, হার মানতে বাধ্য হন হার্ট অ্যাটাকের কাছে। ততদিনে বানানো হয়ে যায় 280 বর্গমিটারের এক পাতাল মন্দির। সহজ কথায় বলতে গেলে বলতে হবে, তিনি মাটির নিচেই প্রায় 7 তলা মাটির দালান নির্মাণ করে ফেলেছিলেন। এক একটি তলা ছিল 30 মিটার গভীর। প্রথম তলায় তো সিঁড়ি ছিল 23টা, আর এই পুরো মাটি শহর জুড়ে ছিল অনেক অনেক রুম, প্যাসেজ এবং সিঁড়ি। এমনকি কোনো কোনো রুমে মাটি খুঁড়ে কিছু ভাস্কর্য আর বেদিও বানিয়েছিলেন লেভন। যখন তিনি এই কাজ থামান, তখন পুরো এলাকা শহর জুড়ে ছড়িয়ে পড়ে তার কথা। তার তৈরি এই শহর দেখতে যান বহু মানুষ, এমনকি সাংবাদিকরাও। তখন তার স্ত্রী তোসিয়া গণমাধ্যমকে বলেন, আমার স্বামীকে কোনোদিন 3-4 ঘন্টার বেশি ঘুমাতে দেখিনি। এই খোরাখুরিতে তিনি সত্যিই মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। এতদিনের খোরাখুরিতে মাটির তলা থেকে বেরিয়ে এসেছে প্রায় 600 ট্রাক মাটি এবং পাথর। বালতি ভরে ওসব তুলতেন লেভন। স্ত্রীর মতে, এসব ভারী কাজে লেভনকে তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মাত্র 67 বছর বয়সে তিনি মারা যান, কিন্তু তখনও তার এই প্রজেক্টটি শেষ হয়নি। তিনি যেভাবে ভেবেছিলেন এটি শেষ করতে আরও 30 বছর সময় লাগত, তবে বৃথা যায়নি লেভনের এই পরিশ্রম। পাতাল মন্দিরটি এখন আরিনজের অন্যতম পর্যটন আকর্ষণ, আর সেখান থেকে ভালোই আয় হচ্ছে তার উত্তরাধিকারদের। কোনো ব্যাপারে বেশি বেশি ভাবার ব্যাপারটাকে আমরা নেগেটিভলি কেন নেই? কোনো একটা বিষয়ে অতিরিক্ত ভাবার কারণেই তো তারা এই পৃথিবীকে এমন এমন সব আবিষ্কার দিতে পেরেছেন, যেগুলো সম্পর্কে আমরা কেউ চিন্তাও করিনি। ইস, ওর কাছে কি দারুণ গাড়ি আছে! ওর বাড়িটা কত আলিশান! ইস, কি স্লিম ট্রি মেয়ে রে বাবা! স্টুপিড স্টুপিড সব ভিডিও বানায় টপিক নিয়ে, ওগুলি ভাইরাল হয়েছে। বর্তমান আপনার অতীতের চিন্তা কিভাবে আপনার ভবিষ্যৎ এবং বর্তমান দুটোকে ধ্বংস করে দেবে? যে চিন্তার চেয়ে চিতার আগুন অনেক ভালো। আমাদের হাতে শুধু আছে আমাদের বর্তমান, অর্থাৎ এই মুহূর্তটা, আর এই মুহূর্তটার নামই হচ্ছে জীবন। চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই মেলে না। আপনি যে কোনো ফিল্ডের কথাই বলুন না কেন, সফলতা অর্জনের একমাত্র চাবিকাঠি হচ্ছে চেষ্টা। যার চেষ্টা ও সংগ্রাম যত বেশি হবে, লক্ষ্য অর্জনে তার দৃঢ়তা তত বেশি থাকবে, আর তার সফলতাও ততটাই আকাশচুম্বী হবে। মানুষ পারে না এমন কিছুই নেই। দেখলেন তো একটি অলস মানুষ কিভাবে 17 ঘন্টা কাজ করে এমন মহাসাম্রাজ্য গড়ে তুললেন? তাহলে আপনি আমি কেন নয়, আপনাদের মধ্যে যার যা প্যাশন আছে লেগে পড়ুন, একদিন না একদিন সফলতা আপনার কাছে ধরা দেবেই দেবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।